দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুলিশ বিএমপি নেতাকর্মীদের উপরে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করছে। তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে মহাসড়কে টিকতে পারছে না বিএনপি নেতাকর্মীরা। যারা যেখানেই নামছেন সেখানে ধাওয়া অথবা টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে বিচ্ছিন্নভাবে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করছেন অবরোধে সমর্থনকারী বিএনপি কর্মীরা। বুধবার বেলা 12:30 পর্যন্ত বগুড়া রংপুর মহাসড়ক এবং ঢাকা বগুড়া মহাসড়কে এই চিত্রই দেখা গেছে। অবরোধ সমর্থনকারীরা মহাসড়কে অবস্থান নিতে না পেরে মহাসড়ক সংলগ্ন বিভিন্ন বাসা বাড়িতে অবস্থান নিয়ে সুযোগ বুঝে যানবাহন ভাঙচুর এবং আগুন দিয়ে আত্মগোপন করছেন। দুপুর 12:30 দিকে মহাসড়কে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান তারা। মহাসড়কে তিন মাথা রেলগেট ও দ্বিতীয় বাইপাস মহাসড়কে ঘুনিয়াতলা এলাকায় বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীরা পিকেটিং শুরু করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দেন। এ সময় অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। প্রায় 15 মিনিট ধাওয়া পাল্টা ধাওয়া চলার পর অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দেন। এরপর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পণ্যবাহী ট্রাক পাহারা দিয়ে মহাসড়ক পার করে দেন। এদিকে বগুড়া জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরতলির মাটিডালি ও বনানী মোড়ে অবস্থান নিয়ে অবরোধ বিরোধী সমাবেশ করছে। মহাসড়কের যাত্রীবাহী কোনো বাস, সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সংখ্যা কম ছিল। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন স্নিগ্ধ আক্তার বলেন, শান্তিপূর্ণ কোনো সমাবেশে পুলিশ গুলি ছোড়েনি। মহাসড়কে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের প্রতিহত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।